প্রত্যেককে নমস্কার। এত রাত্রিবেলাতে প্রায় 12টার সময় একটা ভিডিও দিলাম। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা খুব চিন্তিত, যারা আমাকে সকাল থেকে বহুবার ফোন করলো এবং ঘন ঘন মেসেজ করছে, স্যার যে 5% যে ছাড়টা দিয়েছে এবং সেটির তো ফর্ম ফিল আপ ধরুন আগামীকাল শেষ হচ্ছে 19 তারিখে। আমি কথা বলছি মাদ্রাসা কমিশন নিয়ে, যার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আগামীকাল। তো পরশু কলকাতা হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে যে SC ST OBCদের জন্য 5% ছাড় দেওয়া হয়েছে। ধরুন যার নাম্বার রয়েছে 50%, তার 5% ছাড়, মানে 45% নাম্বার থাকলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। সে অনার্স থেকেও হোক, পাস থেকেও হোক, হোয়াট এভার, সে 9-10 হোক বা 11-12 হোক, যে কোনো একটি, বা আপার প্রাইমারি, আপনার যেটা ইচ্ছা। তো এবারে প্রশ্নটা হলো যে এখনও পর্যন্ত অনেক ফোন পেয়েছি, মেসেজ পেয়েছি যে স্যার আমাদের স্যার কালকে লাস্ট ডেট, তো স্যার কবে ফর্ম ফিল আপটা আর কি হবে, বা আমরা আদৌ ফর্ম ফিল আপ করতে পারবো কি না, বা নতুন কি নোটিশ আসবে কি না। তো বন্ধু, অনেকগুলো বিষয় এখানে কাজ করছে, আমি আপনাদেরকে খুব স্পষ্ট, খুব সংক্ষেপে বলতে পছন্দ করব। প্রায় অনেক রাত হয়ে গেছে, তার আগে বলে রাখি আমাদের BS একাডেমিতে ফর্ম ফিল ভর্তি চলছে আর কি, সরি ফর্ম ফিল আপ নয়, ভর্তি চলছে আমাদের এখানে। আমরা বাংলা পড়াচ্ছি, আমি নিজে আপনাদের বাংলা পড়াচ্ছি, ইংলিশ স্যার ইংলিশ পড়াচ্ছেন। আজকে খুব হঠাৎ ভিডিওটা আর কি বানাতে হলো। যদি ভর্তি হতে চাইছেন তা আমার দেওয়া এই নাম্বারে আপনি ভর্তি হতে পারেন, কল করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ। আমরা কিন্তু ভর্তি নিচ্ছি, রেট মাত্র 199 টাকা, ঠিক আছে। দেখুন, এখনও পর্যন্ত অনেকে ফর্ম ফিল আপ কিন্তু করে নিয়েছে, যা আমার কাছে খবর, এখনও পর্যন্ত অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছে, ফর্ম ফিল আপ কিন্তু চলছে, ফর্ম ফিল আপ কিন্তু বন্ধ হয়নি, 5% ছাড়ে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। অনেকেই রয়েছে যারা আমি দেখতে পাচ্ছি আমার কাছে কিছুদিন পরে ওরাও ফর্ম ফিল আপ করছে। আবার যতটা আমার মনে হয় নতুন একটা নোটিশ দেবে, নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে কবে থেকে SC ST OBCদের যাদের 5% ছাড় দিয়েছে কলকাতা হাইকোর্ট, ওদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমি যেটা বলছি যে 5% ছাড়ে অনেকে ফর্ম ফিল আপ করছে, আবার নতুন একটা নোটিশ দিতেও পারে, দিয়ে ডেট এক্সটেন্ড করবে যে ভাই 19 তারিখ লাস্ট ডেট ছিল, সেটাকে বাড়িয়ে দিয়ে হয়তো আর 7 দিন হয়তো এক্সট্রা দেওয়া হবে। তো সেটা আমার ভালো হবে, এখনও কোনো কিছু জানা আমার নেই। আমি এটুকু বলবো যে আপনারা কালকেই যাদের ছাড় পেয়েছেন আর কি SC ST OBCটা, আপনারা কালকে গিয়ে আপনারা কিন্তু চেষ্টা করুন, যদি না হচ্ছে তাহলে ওয়েট করুন, দেখবেন কমিশন কিন্তু জানাবে নতুন নোটিশ দিয়ে। কারণ হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমরা তা জানতে পেরেছি তার সেটা আমরা, কিন্তু ভালো হবে এখনও পর্যন্ত কোনো কিছু নোটিশ দিয়ে পাবলিশ কিন্তু করেনি কমিশন। অতএব কমিশন কিন্তু ওর দায়িত্ব রয়েছে, ওরা কিন্তু নোটিশ দিয়ে জানাবে, তারপরেই হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এর ইতিমধ্যে অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছে। আর একটা কথা, 2021-23 ব্যাচ, 2022-24 ব্যাচ এর সঙ্গে জুড়তে চলেছে 2023-25 ব্যাচ, এরাও কিন্তু যে BED অ্যাপিয়ারিং, এরাও কিন্তু BED করছে, অথবা এরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়তো পারে। 23-25 ব্যাচের কথা আমি বলছি, এর নিয়ে কালকে আমি ভিডিওটা বানাবো। তো আমি যা শুনতে পেলাম আর কি, এরাও মোটামুটি আর কি অনেক BED কলেজে ভর্তি এরা হয়ে গেছে, এরাও নাকি ফর্ম ফিল আপ শুরু আর কি করতে, মানে হয়তো আগামীকাল তারা ফর্ম ফিল আপ করবে, যা আমি করে পেলাম। এদের নিয়ে আমি কালকে ভিডিও বানাবো, আজকে এটুকুই বলবো যে দয়া করে প্যানিক হবেন না, আগামীকাল দেখুন কী হচ্ছে, নাহলে কালকে সকালে গিয়ে ফর্ম ফিল আপটা আপনারা চেষ্টা করবেন করবার, ঠিক আছে। ভালো লাগলে লাইক করবেন, পরে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।